25 বছর আগে আজকের এই দিনে কোটি ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন ঢাকায় সিনেমার অমর নায়ক সালমান শাহ। মাত্র 3.5 বছরের ক্যারিয়ার জীবনে যিনি হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র। 25 বছর আগে আজকের এই দিনে কোটি ভক্তদেরকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন ঢাকায় সিনেমার অমর নায়ক সালমান শাহ। মাত্র 3.5 বছরের ক্যারিয়ার জীবনে যিনি হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র। মৃত্যুর 25 বছর পরেও কমেনি তার এতটুকু জনপ্রিয়তা, বরং সে জনপ্রিয়তা যেন দিন দিন বেড়েই চলেছে। শুধু দর্শক নয়, মৃত্যু 2 যুগ পরও এখনও সালমান শাহর অভাব অনুভব করছে বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি পরিচালক, প্রযোজক এবং অভিনয় শিল্পীরা। একই সময়ে নায়কদের কাছে তাদের প্রিয় নায়কের নাম জানতে চাওয়া হলে অকপটে তারাও বলবে প্রিয় সালমান শাহের নাম। নাম নিয়েই যখন কথা জেনে নেওয়া যায় তার পারিবারিক নাম ও পরিচয়। তার বাবা মায়ের দেয়ার নাম শাহরিয়ার চৌধুরী ইমন, চলচ্চিত্রে এসে নাম নেন সালমান শাহ। 1970 সালে 29 সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। সালমান শাহ 1992 সালে 12 আগস্ট ভালোবেসে বিয়ে করেন সামিয়াকে। 1996 সালে 6 সেপ্টেম্বর চিরবিদায় নেন তিনি। হারিয়েও যেন হারায়নি তিনি, কোটি ভক্তদের হৃদয়ে সোনালি অক্ষরে লেখা আছে তার নাম। আজও সালমান যেখানে চিরনিদ্রায় শায়িত, সেখানে তার ভক্তরা ছুটে যান শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে। প্রিয় নায়কের জন্য দোয়া করতে করতে নীরবে চোখের জল ফেলেন। যেদিন সালমানের মৃত্যু হয় সেই দিন তার মৃত্যুতে সারা বাংলাদেশে শোক নেমে এসেছিল। শোক সইতে না পেরেও অনেক ভক্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, এমনটাই শোনা গেছে। এরপর অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে বাংলা চলচ্চিত্র শিল্প, কিন্তু সালমানের বিকল্প হয়ে উঠতে পারেনি কেউ। তার সঙ্গে সবচেয়ে বেশি ছবি করা নায়িকা শাবনূর আক্ষেপ করে বলেছিলেন, সালমান বেঁচে থাকলে আমরা দুজনে উত্তম সুচিত্রার মতোই হতে পারতাম, সালমানের বিকল্প আমি আর কাউকে পাইনি। মাত্র 4 বছরে চলচ্চিত্র জীবনে সালমান শাহ 27টি ছবিতে নায়ক ছিলেন। অল্প দিনের ক্যারিয়ার, কিন্তু যা কাজ করেছেন মন দিয়ে করে গেছেন। তার অভিনয়, পোশাক, স্টাইল, সংলাপ প্রয়োগ সব যেন সময়ের চেয়েও অনেক বেশি আধুনিক ছিল। দর্শকরা আজও তার ছবিগুলোকে এড়িয়ে যেতে পারেন না। টেলিভিশনে পর্দায় তার অভিনীত ছবি প্রদর্শন হলে হুমড়ি খেয়ে পড়ে দর্শক। আজ সালমানের মৃত্যুবার্ষিকীতে দেশ বিদেশে ছড়িয়ে থাকা কোটি ভক্তরা শ্রদ্ধা জানাচ্ছে নানা আয়োজনে। কেউ লিখছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউ আবার মিলাদ মাহফিলও আয়োজন করছেন। এভাবেই যুগ থেকে যুগে সবার কাছে চিরীয় সবুজ অমর নায়ক হয়ে বেঁচে থাকবেন সালমান শাহ। এমবিটিভি, প্রযুক্তির পথে আগামীর বিশ্ব।